ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ির আব্দুল গনি শেখের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জেলা বিএনপির আয়োজনে খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গনির নিজ বাড়ির পাশের মাঠে এ কুলখানি ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুনা রশিদ সহ বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, রাজধানীর গুলশান দুয়ে সিক্স সিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন আব্দুল গনি। গেল 19 জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার কবিপাড়ায় বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন তিনি। পথে শাহজাদপুর বাসতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের মধ্যে পড়েন। সেখানে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আমাদের যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মুখে পালাইতে বাধ্য হয়েছে। দেশ একটা শরীরে শাসক মুক্ত হয়েছে, কিন্তু এর পিছনে যারা রক্ত ঘাম শ্রম দিয়ে যারা করলেন, তার ভিতরে আমাদের এই খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ি সদর উপজেলার যে খানখানাপুর ইউনিয়ন, যে ইউনিয়নের আমি একজন ক্ষুদ্র বাসিন্দা, সেই ইউনিয়নের শহীদ আমাদের গনি, গনির শ্বশুর, আমি বারবার বলেছি গনির শ্বশুর নেওয়াজ সাহেব এই ইউনিয়ন বিএনপির শক্তিশালী নেতা ছিলেন, আমাদের সামান্য সিনিয়র, তারই মেয়ের জামাই গনি, এই ইউনিয়নের কৃতি সন্তান। আমরা তাকে আল্লাহর জন্য তাকে শহীদের মর্যাদা দেয়, যে কারণে আমরা ওই দিন গিয়েছিলাম সবাইকে মিলে ওদের বাড়িতে গিয়েছিলাম। গনির ওয়াইফ এবং গনির ছেলে আলামিন, উনি বলল যে আমরা একটা মিলাদ করতে চাই, এটা প্রথম তাদের দাবি ছিল। ওই দিন আমরা কিন্তু গিয়ে বলেছি যে এই শহীদ পরিবারের দায়িত্ব আমাদের, এই শহীদ পরিবারের দায়িত্ব জেলা বিএনপির, এই শহীদ পরিবারের দায়িত্ব ইউনিয়ন বিএনপির, এই শহীদ পরিবারের দায়িত্ব আমাদের বিএনপি পরিবারের সকল সদস্যের, এবং আমার বাড়ি যেহেতু খানখানাপুরে, সে কারণে আমি নিজে এই দায়িত্বটা নিয়েছি। আপনারা জানেন আসলাম সাহেব হলো জিয়াউর রহমানের অনুসারী, তারেক রহমানের অনুসারী, বিএনপির অনুসারী। বিএনপির আসলাম সাহেবের আলাদা কোনো পরিচয় নাই, আসলাম সাহেবের মূল পরিচয়টা হচ্ছে উনি বিএনপি করেন, উনি বিএনপি করেন, তার এই ইউনিয়নে তার এই এই গণির পরিবারের জায়গা। সে স্বেচ্ছাকৃতভাবে আমাদের জেলা বিএনপিকে বলেছে আমৃত্যু এই পরিবারের দায়িত্ব আমি নিলাম, এই কথাটা আসলাম সাহেব বলে জেলা বিএনপিকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। তার অতীত 17 বছরের যে কর্মকাণ্ড, আমি জেলা বিএনপির সেক্রেটারি হিসাবে এটা বিশ্বাস করি যে আসলাম সাহেব এটা করবেন, উনি যেটা বলেছেন উনি এটা করবেন, এই জন্যে আমরা বিএনপি হিসাবেও আমরা গর্ববোধ করি।